হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেরোদা ডেলি লাইফটা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হলো মঙ্গলবার, তো ঘুম থেকে উঠে সকালবেলায় জানলা খুলে দিলাম, আর জানলা খুলে দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরটা ক্লিন করে নিই, পরিষ্কার করে নিই সব কিছু, যেহেতু আজকে মঙ্গলবার, আমার নিরামিষ শুরু বলতে পারো, যেটা আমি প্রত্যেক সময় বলে থাকি। আর তোমরা প্লিজ আমার পাশে থেকেও সাপোর্ট করো, পাশে থাকলে সাপোর্ট করলে একটু এগিয়ে যেতে আমাকে অনেকটা সাহায্য করে, অনেকটা উৎসাহ হয় ভিডিও করার জন্য। তো ব্লগটা শুরু থেকে লাস্ট অবধি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফ্রেন্ড দেখো, সব ঘরগুলো ঝাড় দেওয়া আমার হয়ে গেছে, এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি আজকে ভুল বলেছি, আজকে না মঙ্গলবার না, আজকে সোমবার, আর সোমবারে তো আমি নিরামিষ খাই। আর হ্যাপি দিওয়ালি সবাইকে, সবাই যেন সুস্থভাবে দিওয়ালি পালন করো। তো দেখো, সব ঘরটার ঝাড় দিয়ে এখন এই বিছানাটা পেতে নিচ্ছি ভালো করে, আর ঘরটা মোছা বাকি আছে। তো টনু বাবাকে চাটা বানিয়ে দিই, তো চা বানার জন্য বলছি আমাকে, তো চাটা বানিয়ে নিই, চাটা তোমাদের কাছে শেয়ার করে নিই। তো ওষুধ খেয়ে নেবে চা খাওয়ার আগে, কিছু ওষুধ আছে, আর আমি চা খাচ্ছি। আর চার সাথে বিস্কিট নিয়েছি, আর চানাচুরের প্যাকেট একটা আছে। তো কিছুক্ষণ আগে টনু ঘুম থেকে উঠে গেল, আর পুজো কিন্তু এখনও দেওয়া হয়নি। আর পুজোটা আমি আজকে আমিই দিব, যেহেতু ওর শরীরটা খারাপ। তো যাই হোক, তোমার ব্লগটা দেখে থাকো।
অনেকক্ষণ পরে চলে এলাম চা খেয়ে, ঘরটা মুছে নিলাম আর ঘরটা মুছে এখন স্নান করতে যাব। তো স্নান করার আগে তো গাছের ফুলগুলো সব তুলে নিই ঝুড়িতে করে, আর এরকম গাছে যদি ফুল তুলে পুজো করা যায় খুব মনে একটা শান্তি লাগে, এরকম মানে মানে আনন্দটাই অন্যরকম। নিজের গাছের ফুল তুলে পুজো দেওয়া, আর বেশ ফুলটা তুলতে বেশ খুব ভালোই লাগছে, আর অনেকগুলো জবা ফুল ফুটেছে দেখতে পাচ্ছ, সবুজ সবুজের মধ্যে লাল, খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো সব ফুলগুলো তুলে নিই ঝুড়ির মধ্যে রেখে দিই, আর বেশি কিছু ফুল ফোটেনি, ওইদিকে সবুজ ফুল আছে। এই ফুলগুলির কথা বলছিলাম, সবুজ ফুল বলছিলাম, কিন্তু সবুজ না, এর কালারটা কি বলবো, কালারটা ঠিক বলতে পারছি না, কিন্তু ফুলগুলির কালারটা খুব সুন্দর, দেখো খুব সুন্দর লাগছে। দুটা টুবি, একটা কি বলে ব্যাগে নাম জানি না, এটা এটা ভালো নামই দিয়ে দিই, দুটা সিচি দোনোর জন্য কতগুলো কি নিয়ে এসেছে বাবা দেখতে পাচ্ছ, ঝাড়বাতি এগুলো কী কী বলে নাম জানি না। তো যাই হোক, স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট, তো আমার রান্নাও হয়ে গেছে, আর তোমার বাবা কিছু খেয়ে মানে খেয়ে চলে গেছে ও কাজে। তো এদিকে নিরামিষ রান্না, ওই সর্ষে শাকের ঝোল করেছে হালকা, আর এদিকে সয়াবিন আলুটা, সয়াবিন আলু তরকারি। তো আমার রান্না কমপ্লিট, এখন খেতে বসবো, যেহেতু আমরা এখনও খাইনি আর তোমার বাবা খেয়ে গেছে, তো আবার আসবে দুপুরে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে।